এক্স নরগেটটাও অনেকটা এক্স অরের গেটের মতো, অর্থাৎ বিশেষ যোগের বিপরীত গেট। এর চিত্রটা যদি খেয়াল করো তাহলে ঠিক এক্স অর গেটের মতো হবে অনেকটা, শুধু পরিবর্তন একটাই, মাথায় একটা এই নর থাকবে, আর এজন্য এটা এক্স নর গেট। ইনপুট যদি তুমি এ বি গ্রহণ করো তাহলে আউটপুট পাবা এ এক্স অর বি আর মাথায় একটা নর, তার মানে দেখা যাচ্ছে এ এক্স নর বি। এবার এর সত্য সারণীটা একটু খেয়াল করো, প্রত্যেকটা সত্য সারণি তুমি যে সূত্র অনুসারে করেছ ঠিক এই সত্য সারণিটাও ওই আগের সূত্র অনুসারে করবে, অর্থাৎ 2n। তুমি প্রত্যেকটা সত্য সারণি যে সূত্র অনুসারে করেছ ঠিক এই সত্য সারণিটাও এই সূত্র অনুসারে করবা পূর্বের মতো, 2n। n হচ্ছে এখানে ইনপুট কয়টা, দুইটা, তার মানে n এর মান হচ্ছে 2, আর 2 এর পর 2 হলে হয় 4, অর্থাৎ 0, 1, 2, 3, এই চারটার মান আমরা বসাবো। তো যাই হোক, ইনপুট লাইন নিব দুটো, অর্থাৎ এ এবং বি, এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। ইনপুটের মধ্যে থাকবে এ বি আর আউটপুটে থাকবে এ এক্স অর বি এবং মাথার উপরে নর থাকবে, যেটা অনেকটা দেখা যাচ্ছে না, আর ঘর হবে এখানে চারটা। প্রথমত শূন্যর বাইনারি মান 0, ডান সাইড থেকে বসাবো 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান 10, এর জন্য 2 ঘরে লিখব, 3 এর বাইনারি মান হচ্ছে 11, সামনে দুটো 0 লিখতে হবে। এবার দেখো, প্রথমত কমপক্ষে দুটি ইনপুট থাকবে এবং আউটপুট তো একটি থাকবে, এটা পূর্বের মতো, আর এক্স অর গেটে কিন্তু বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট হয়েছিল 1। এবার এক্স নর গেটের ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট হবে 0। দেখো তো এখানে বিজোড় সংখ্যক না, একটা, আর একটা একই তো বিজোড় সংখ্যক, এখানেও একটা, এজন্য 0, কিন্তু এখানে আছে কয়টা, দুইটা, সো আউটপুট কি হবে, 1 হবে, বাকিগুলোতে 1 বসাবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 এবং সেটা এক্স নর গেটের ক্ষেত্রে। তাহলে আমরা দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম, একটা হচ্ছে কমপক্ষে দুটি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি, আর ইনপুটগুলোর মধ্যে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 হবে, অন্যথায় 1 হবে।